নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার এক ঘন্টায় তিন রাশি হবে কোটিপতি। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আজকের এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট যে আগামীকাল ১২টি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন একটা কথা বলি যে অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওগুলো দিই, অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, আবার অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয় না। কিন্তু অনেকে ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলছেন, আমি মোটা অঙ্কের লটারির টিকিট কাটি। এই ভুলটা আপনারা করবেন না। আপনারা শুধুমাত্র যে লটারির টিকিট কাটলে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমন না। আপনারা হয়তো আপনাদের দীর্ঘদিন এমন কোনো টাকা ডুবেছিল, সেই টাকা আপনারা পেতে পারেন। আপনারা শেয়ার বাজার থেকেও প্রফিট করতে পারেন, অনলাইন ট্রেন্ডিং থেকেও কিন্তু আপনারা কিন্তু লাভ করতে কিন্তু পারেন আগামীকাল। যে কোনো দিক থেকেই, আপনার কোনো সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনার আগামীকাল লাভ আসতে হবে, বিজনেস থেকেও আপনার কিন্তু লাভ আসতে হবে। শুধুমাত্র যে লটারি কাটলেই যে আপনি কোটিপতি হবে এমন না। ভাগ্যের চাকা আপনার কোন দিক দিয়ে ঘুরবে কেউ কিন্তু বলতে পারে না। একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আপনার যদি ভাগ্যে যদি লেখা থাকে কি না আপনি কোটিপতি হবেন, নিশ্চিত রূপে আপনি কিন্তু কোটিপতি কিন্তু হবেন। তবে কিছু গ্রহ থাকে যে গ্রহগুলো আমাদের বাধা সৃষ্টি করে। আমি তিনটি গ্রহের কথা বারবার বলি, এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। এবং পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ কলিযুগে একমাত্র আপনাকে যদি কোনো গ্রহ অর্থ দিতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ। আর রাহু গ্রহর যে রাহু রক্ষা কবচ, এটা কি করে, আপনার দীর্ঘদিন এমন কোন অর্থ আটকে আছে সেই অর্থ আপনি ফেঁসে গেছে সেই অর্থ আপনি পাবেন, অথবা আপনার যে কোনো কাজে বাধা আসছে সেই বাধা আপনাদের দূর হবে। রাহু রক্ষা কবচের উপর দোল পূর্ণিমা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা এই সময় নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমি আগামীকালের যে তিনটি রাশির কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনিও হতে পারেন লাখপতি, আপনিও হতে পারেন কোটিপতি। তিনটি রাশি, স্পেসিফিক তিনটি রাশির আমি কথা বলবো। তার আগে আমি একটা কথা বলি, আপনাদের ভাগ্য ভাবকে কিন্তু স্ট্রং করা দরকার। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। কারণ আপনার যদি ভাগ্য যদি স্ট্রং থাকে কি না, আপনি পাহাড় পর্যন্ত ভাঙতে পারবেন। তাই ভাগ্যের সহায়তা থাকা দরকার, তাই ভাগ্যভাবকে মজবুত করা কিন্তু একান্তই দরকার রয়েছে। এবং আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা দেখা দরকার। এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা চলছে সেই জায়গাগুলো কিন্তু পর্যালোচনা করা দরকার রয়েছে। আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনাদেরকে এই জন্যই দিই, কিছু কিছু ক্ষেত্রে অনেকের মিলে, আবার কারো কারো ক্ষেত্রে মিলছে না। কৌশিকদা আমি দীর্ঘদিন প্রচেষ্টা করছি, আমি বলো রাহু রক্ষা কবচ, অথবা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। এবং রাহু রক্ষা কবচ যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, বা দীর্ঘদিন কোনো কাজ আপনার ঝুলে আছে সে কাজ আপনার সম্পূর্ণ হচ্ছে না, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এই এক ঘন্টাটা তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কাল শনিবার এক ঘন্টা। কোন কোন এই তিনটি সৌভাগ্যশালী রাশি, অনেকে অধীর আগ্রহে রয়েছেন, কৌশিকদা আমার রাশির নাম বলবে না তো, আমার রাশির নাম না বলবে না তো। এই মেষ টু মিনের মধ্যে কিন্তু আমি তিনটে রাশির কথা বলবো, কোন কোন এই সৌভাগ্যশালী রাশি। হ্যাঁ, আপনার যদি যোগ যদি পারমিট করে কিনা, আমি 100% দায়িত্বের সাথে বলছি, আপনি আগামীকালও কিন্তু কোটিপতি হতে পারেন, আপনি লাখপতি কিন্তু হতে পারেন যদি আপনার যোগ থাকে, আপনার রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ ভালো থাকে। আমি বারবার বলি, যারা ভিডিওগুলো দেখছেন একবার নিজস্ব জন্মছক প্রতিকার প্রতিবিধান করুন। এবং পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ থাকলে তার গ্রহের রত্নের দ্বারা আপনি
সেটা প্রতিকার করুন, বিধান করুন। প্রথম রাশি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 2, আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8, আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে 10:55 থেকে 11টা আপনার 50 মিনিট পর্যন্ত সময়টা শুভ। 10:55 থেকে 11:50 পর্যন্ত সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, কুম্ভ রাশির পর যে রাশির প্রাপ্তি গাঢ় দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনার শুভ সময় সকাল 10:55 থেকে আপনার 10:55 থেকে আপনার 12:04 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8, কন্যা রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের যে শুভ সময় 11:15 থেকে 11:15 থেকে 12:10 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই তিনটি রাশির কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, যদি আপনাদের রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ ভালো থাকে এবং ভাগ্যভাব স্ট্রং থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি হবেই। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।